জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, 11,765টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ মোট শূন্যপদের সংখ্যা জানায়, সঙ্গে বলে দেয় জেলা মাধ্যম ও ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের পুঙ্খানুপুঙ্খ হিসাব। একইভাবে পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত শূন্যপদের হিসাবও বলে দেওয়া হয়েছে। এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন নেওয়ার পোর্টাল খুলে দেওয়া হয় এদিন বিকাল 4টায়। 14 নভেম্বর মধ্যরাত পর্যন্ত জমা নেওয়া হবে আবেদন। আবেদন ফি কমিয়ে সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য 150 টাকা, OBC-র জন্য 100 এবং তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য 50 টাকা ধার্য করা হয়েছে। 2012, 2014 ও 2017 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দিষ্ট করে দেওয়া যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। এদিনের বিজ্ঞপ্তিতেও জানিয়ে দেওয়া হয়েছে, 2016 সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ আইন কঠোরভাবে মেনেই প্রার্থীদের নির্বাচন ও নিয়োগ করা হবে। গত 29 সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তিতে যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা ছাড় ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। তা অনুযায়ী আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষে নথি যাচাই, ইন্টারভিউ ও অপটিটিউড টেস্ট হবে। স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ প্রক্রিয়ার এই সব ধাপই ক্যামেরার সামনে হবে। প্রিয় বন্ধুরা, বিজ্ঞপ্তিটির PDF পাওয়ার জন্য ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 86 জন প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ঘোষিত 11,765টি শূন্যপদের মধ্য থেকেই ওই 86 জনকে চাকরি দেওয়া হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় শূন্যপদ সবচেয়ে বেশি, সেখানে সর্বোচ্চ 1,338 জন নতুন প্রার্থী চাকরি পেতে চলেছেন। এছাড়া পার্শ্ব শিক্ষকদের জন্য 150টি শূন্যপদ বরাদ্দ রয়েছে। এরপরই রয়েছে হাওড়া এবং হুগলি। হাওড়ায় শূন্যপদের সংখ্যা 975 প্লাস 110 এবং হুগলিতে সেই সংখ্যা 860 প্লাস পার্শ্ব শিক্ষক 97 জন। আলিপুরদুয়ার, কলকাতা, বাঁকুড়ার মতো জেলায় শূন্যপদের সংখ্যা সবচেয়ে কম। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছেন, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কোনো প্রার্থী 2 বছরের মধ্যে আর বসে থাকবে না। জানুয়ারিতেও ফের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেই নিয়োগ প্রক্রিয়াতেও অবশিষ্ট প্রার্থীরা যোগদান করতে পারবেন। প্রসঙ্গত 11 ডিসেম্বর একটি টেট নিতে চলেছে পর্ষদ। তবে জানুয়ারির নিয়োগ প্রক্রিয়া এই টেট উত্তীর্ণরা সুযোগ পাবে কি না তা নির্ভর করছে কত দ্রুত ফল প্রকাশ হয় তার উপর। Thank you.